যাই একটু ফেসবুকে ঘুরে আসি, মেলা কদিন ধরে ফেসবুকে ঢুকি না। ঢুকি জাস্টিন ট্রুডোর ক্ষমতা, বিল গেটসের টাকা, কি রে ইগা নাম কয় কে ইদা, সেই বিখ্যাত প্লেয়ার দেখি, হাকিমের জনপ্রিয়তা, হুমায়ুন ফরিদের ভালোবাসা, তাসানের গলা, ঋত্বিক রোশনের স্মার্টনেস। ঋত্বিক রোশনের কথা কয়, ও না ছবি করে, ও যে বডি, ওগা নাম কয় কে কিছুতেই নারী আমার বউ যে আটকে থাকবি তার তো কোনো গ্যারান্টি নাই। ফেসবুকে তো খালি দেখি নারী কিসে আটকায়, ইউটিউবে যাই কেড়ে ইউটিউবে দেখি একই ঘটনা, নারী কিসে আটকায়, আমার এই ছোট মাথা এইসব হবি লাগ, মামার কাছে যাওয়া লাগবে, মামার বড় মাথা ঠিক আম হবি, এটা আমার সমস্যা সমাধান করাই লাগবে, নারী কিসে আটকায়, যাই মামা খুঁজি। শালা মাথাটা তো কাজ করে না, মাথাটা তো হ্যাং হয়ে গেছে, যেনে যাই সেনেই খালি কয় নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়, আসলে নারীটা আটকায় কিসে, আমার ছোট মাথায় কাজ করতেছে না, মামার কাছে লাগবে, মামা কো এ ওই যে মামা, এ মামা মামা কে কি দাঁড়াকে, এ ভাই নে আমি হে না কে সে হে না, আমার মাথা টাটা ওরে ভাই কে রে, ফোনে ঢুকি ফোনে নারী আটকায়, আমি দেখি রাস্তায় আছি যাচ্ছি, আমার মাথা টাটা গেছে, আমার আজকে নারী কোনে আটকায় ভাই কইরাই লাগবে, মামার কাছে আমার সাজেশন লওয়াই লাগবে, সমাধান করাই লাগবে মামার কাছে, দাঁড়া যাই। এ মামা কি বিষয়ে দেখাচ্ছি, আমার বোঝাই পায় না, শয়তান মহিলা গেলে তো আমি বাসি, সবার বছর কি দা একটু খুলি কথা, কি দা কি দা কার কি দা বসে গেছে, একটা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট, হ্যাঁ বাবা ওর চলে গেছে, শয়তান মহিলাকে আমার বড় যাবির পারে না, আমার বড় থেকে গেলে শান্তি থাকির পারে না, একটা বি করি পারি, আবার আমার ঋত্বিক রোশন একটা দেও তো যে নায়ক একবারে, হ্যাঁ বডি বিল্ডার যে, ওই যে ছবি করে সে, হ্যাঁ হ্যাঁ ওরে আল্লাহ, ওর বউ চলে গেছে, ওর বউ ভাগি গেছে, হ্যাঁ আল্লাহ, আবার ওই যে হুমায়ুন ফরিদ একটা কবি, হ্যাঁ একটা ছবি করে বাংলা ছবি করে, ওই যে হুমায়ুন ফরিদ, হ্যাঁ এ ভিলেন, হ্যাঁ হ্যাঁ ওর বউ চলে গেছে, আচ্ছা সমস্যা কে নে, আচ্ছা মামা আমার একটাই সমাধান লাগবে হলো নারীরা আটকায় কিসে, নারী আটকায়, নারী আটকায় কে ভাগ্নে রে, চরম ফেসাদে ফলা দিল, নারী টাকা পয়সা মনে আটকায় রে ভাগ্নে, কে আমার টাকা পয়সা আটকাবি, কে ক্ষমতা ভাই না কে মামা, দুডোর কি ক্ষমতা কম নাকি, ও তো প্রেসিডেন্ট আমেরিকা, তা তো কথা কি কোস, আচ্ছা ভাই নে শোন নারী যে কিসে আটকায় মামা, হ্যাঁ নারী মনে হয় নুনু আটকায়, কি নুনু নুনু, হ্যাঁ হ্যাঁ মামা আমার মতে মনে হয় নারী আটকায় যত্ন এবং রত্নে, বিষয়টা তখন খুলি কই, হ্যাঁ বাবা খুলে, মানে একটা নারী যত ভালোবাসা যাবি, হ্যাঁ আর যত সোনা গহনা দিয়ে সাজা থোয়া যাবি তার কি থাকবি, নানির মন হলো কাছের মতো, একটা কাজ যদি পড়ে গেলে যেরকম ভেঙে যায় সে কাজটা জোড়া লাগানো যায় না ভাই, হ্যাঁ সেরকম নারী ঘরে মনও এরকম, কোনো কারণে যদি মিস্টেক হয় কোনো সময় একটা পড়ে যায় ভেঙে গেল ভাই নিয়ে তো সব শেষ খালাখানা, বুঝলে ভাই নিয়ে, এই কারণে যদি নারী যত্ন এবং রত্ন দিয়ে রাখতে পারো তাহলে নারী অবশ্যই ঠিক থাকবে ভাই,
তুমি মোদার মালিক পুনা যত্ন রত্ন দিয়ে আটকে রাখছো এই জন্য কি হবি পারে কিন্তু গেলি আমি শয়তান মহিলা যদি গেল না আমি বেশি খুশি হই ও মামা তাহলে তো সমাধান পাইলে আমি আরে তুই যা আমি এখন কাম করি যা তাহলে বাবা বিয়েটা আমি করা লাগবে আবি দাঁত দিস সমাধান তো হয়ে গেছে হ্যাঁ দাঁত দিস যা আচ্ছা আমি গেলাম তাহলে যা শয়তান আর কাম পাইলো লাই নারী কিসে আটকায় শালাই বিন আমার বউ আটকি রইছে আমি সেজালায় বাসতেছি নি খেদা বকা বকা কইরি নারীকে আবার আটকানি ধান্দা খুঁজতেছে কইছি আন আটকাইলে আটকাবি না আটকালি নাই যা